বাড়ি কোথায়? মাজিদ। কি কারণে সেখানে? প্রতিষ্ঠা নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। এখন রয়েছি দামোদর নদীর যে বাসের ব্রিজটি রয়েছে, এটা পার হয়ে আমরা যাব বাঁকুড়া। আর সেখানে হচ্ছে আজ বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা পুনর্নির্মাণ, তো সেখানেই যাচ্ছি। আর কলসযাত্রাও আছে, সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে যাচ্ছি বাঁকুড়ার মাঝির গ্রাম। আর কলসযাত্রায় যে কুমারী মেয়েগুলো জল আনার জন্য গিয়েছিল তাদেরকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। আপনাদের নিয়ে যাচ্ছি, এখানে বারোটা রান্না হচ্ছে, সে রান্না ঘরে নিয়ে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি সেখানে কি কি আজকে মেনু রয়েছে বারোটার সময়। কত ফুটে আছে মোমটা? বড় একটা মোম। মাজিদ গ্রামে এখানে মাজিদ বাড়ি স্থাপন করে উনি দীর্ঘদিন পর নন্দরাম রায়ের পাঁচপুত্র, সেই পাঁচপুত্র ওইখানে আমরা বিষ্ণুর সেবা করি। এবং এখন বর্তমান পরিস্থিতি এই যে আমাদের মন্দির আবার পুনঃস্থাপন এবং প্রতিষ্ঠা করার অনেকেই ইচ্ছা প্রকাশ করায় দেখা হয় যে দীর্ঘদিনের এই মন্দির আমাদের আবার রাখা প্রয়োজন সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার জন্য। আমরা এই মন্দিরে আজকে 108 কুমারী মেয়ের কলস নিয়ে এবং চণ্ডীপাঠ
ও অন্যান্য যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা অর্চনা, ভোগ আরতি, এবং এই ভোগ আরতির পরে আমরা প্রায় 5-6 হাজার লোকের নরনারায়ণ সেবার আয়োজন করছি। আর কী কী অনুষ্ঠান রয়েছে এখানে? অনুষ্ঠান এখানে রাত্রিবেলায় নানা রকমের নাম কীর্তন, বাউল সম্প্রদায়, এবং আপনারা দেখলেন কলশ যাত্রার পরেই চণ্ডী পাঠ হলো এবং যজ্ঞ এখন হচ্ছে, আর এখানে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। তো চলুন সেখানে নিয়ে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কত ভক্ত এখানে প্রসাদ খাচ্ছে। চলুন আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে প্রসাদ। তো এখানে হাত ধরছে, আমরা চলে এসেছি এখন বিষ্ণু মন্দিরের সামনে, আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই, তারপর আমরা বাড়ি যাব। এখন ভজন কীর্তন চলছে, যেটুকু পারলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টে, আর আপনি কোথার থেকে দেখছেন ভিডিওটি, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।